উমরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়ার যুক্তরাজ্য আগমন উপলক্ষে নর্থ ইংল্যান্ডে বসবাসরত উমরপুরবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় হাইড ওয়েলফেয়ারের হলরুমে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ, ক্যামেরায় ছিলেন নিরানন্দ পাল। সিলেটের উসমানীনগর উপজেলার 1 নং উমরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়ার যুক্তরাজ্য আগমন উপলক্ষে নর্থ ইংল্যান্ডে বসবাসরত উমরপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় হাইড ওয়েলফেয়ারের হলরুমে। হাজি আব্দুর রশিদের সভাপতিত্বে ও মোহাম্মদ সুরত মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন ফারুক আহমদ এমবিই, মোহাম্মদ আজাদ মিয়া, মুজিবুল হক, আব্দুল মুসব্বির ও আবুল কাশেম শানুর সহ আরও অনেকে। সভা শুরুতে আয়োজকদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সভায় বক্তারা উমরপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা বিস্তারিত তুলে ধরেন এবং বিশেষ করে প্রবাসীদের জায়গা সংক্রান্ত সমস্যা সমাধানে চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিত চেয়ারম্যান তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। আগামী 5 বছর যদি আমি কাজ করার সুযোগ পাই, সকলের সহযোগিতা পাই, সরকারের বিভিন্ন দপ্তর যদি আমাকে সার্বিক সহযোগিতা করে, অবশ্যই আমরা এই আমার এলাকাকে একটা উন্নত এলাকা অবশ্যই আমরা করতে পারবো এবং উমরপুরের মানুষ অত্যন্ত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে মানুষ কিন্তু এলাকায় গিয়ে এখন প্রবাস থেকে যারা যাবেন তাদের তারা এলাকায় আমাদের এলাকায় গিয়ে অত্যন্ত শান্তিতে চলাফেরা করতে পারবেন সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, হাইড, গ্রেটার ম্যানচেস্টার।